আমার কাছে বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে এটা একটা গণ আন্দোলনে পরিণত হচ্ছে। আমি বিভিন্ন বাসায় গেলে, বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে, গৃহকর্মী, রাস্তার যারা রিক্সাওয়ালা আছে, দোকানদার আছে, আমি সমাজের প্রতিটা স্তরের মানুষের মধ্যে যেই ক্ষোভ আর ক্রন্দন দেখেছি, আমাদের 250-300 মানুষকে মেরে ফেলবে এইভাবে আপনার মানে পাশবিক কায়দাতে আমরা কার্নিশে যেভাবে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ সাজোয়াজান থেকে নিয়ে যাওয়া, হিচড়ে টেনে নেওয়া দেখেছি, আমরা মুগ্ধের চেহারা দেখেছি, আমরা শিশুদের মৃত্যু দেখেছি। এরপরে কোনো সরকারের ক্ষমতায় থাকার কোনো রকম নৈতিক অধিকার নাই। ওনারা জোর করে আরও মানুষকে হত্যা করে যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে ওনাদের প্রতি মানুষের অভিশাপ, ক্রোধ, ক্ষোভ আরও বেশি বাড়বে। কিন্তু আমার মনে হয় না এত বড় গণ অভ্যুত্থানকে কেউ পরাজিত করতে পেরেছে, উনিও পারবেন না। অবশ্যই গণ অভ্যুত্থানে রোগ দিয়েছে, এটা 69 সনের গণ অভ্যুত্থানের চেয়েও বড়। আমরা 71 সনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা বাদ দিলে গত 100 বছরের ইতিহাসে এত বর্বরতা কাউকে করতে দেখি নাই। উনি জনগণ, আমাদের তরুণদের ভোটাধিকার কেড়ে নিয়েছে আজকে প্রায় 20 বছর, আজকে প্রায় 17-18 বছর ধরে। প্রথমে ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারপর তাদের জীবিকা কেড়ে নিয়েছে, বিভিন্ন ব্যাংক জালিয়াতি করে, তারপরে শেয়ার মার্কেট জালিয়াতি করে, সম্পদ পাচার করে, প্রকল্পকে অতিমূল্যায়িত করে, আমাদের শত লক্ষ লক্ষ তরুণ এখন বেকার, কর্মসংস্থান নাই, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, ব্যাংক ধ্বংস করা হচ্ছে, এখন আমাদের তরুণদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, সব কিছু তো সীমা আছে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ এটা অ্যাকসেপ্ট করবে যে উনি আর ক্ষমতায় আছে। স্যার, উনি ওনার চোখের পানি দিয়ে দেশের মানুষকে কিছুটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।